नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, तुम्हारा सकले जानो आगामी 25 फेब्रुआर एटीके मोहनबागानेर साथे ईस्ट बेंगलर मैच रही है, जेटा एबारे किन्तु ईस्ट बेंगलर होम मैच एवं विवेकानंद जुआरती क्रीड़ांगणे सन्ध्याबेला 7:30 থেকে হবে 25 फेब्रुआर। तो ये डार्बी मैच नामे परिचित, तुम्हारा सकले जानो। तो तुम्हारा अनेकेई आमाके जिज्ञासा करछिले जे एई मैचेर टिकिट कोथाय पाबो। तो देखो बंधुरा, बेसि कथा बाड़ाबो ना, एई मुहूर्ते दाड़िये किन्तु बुक माई शोते टिकिट छेड़े दियेछे। 100 टाका থেকে শুরু হচ্ছে টিকিট। তো তোমরা যারা যারা কাটতে চাও তোমরা অনলাইনে টিকিট কেটে নিতে পারো। তো টিকিট কাটার জন্য তোমাদের সুবিধার্থে লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। তো সেই লিংক থেকে সরাসরি গিয়ে তোমরা কিন্তু টিকিট কেটে নিতে পারো। তো 100 টাকা থেকে শুরু হচ্ছে। আর তোমাদেরকে বলে দিই, ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগানের ফ্যানেদের জন্য ব্লক আলাদা, তোমরা সকলেই জানো। তো ব্লকটা কিন্তু তোমরা দেখে নেবে, তোমাদেরকে আমি একবার বলে দিই। ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য A1 লেফট, A2 লেফট, B1, B2, B3, C1 রাইট, C2 রাইট, C3 রাইট, এটা হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য। আর এটিকে মোহনবাগান ফ্যানেদের জন্য A1 রাইট, A2 রাইট, D1, D2, D3, C1 লেফট, C2 লেফট আর C3 লেফট। তো এই ব্লকগুলো কিন্তু রাখা রয়েছে। তো তোমরা কিন্তু দেখে শুনে টিকিটটা কেটো, কারণ একজন মানে ইস্ট বেঙ্গলের ফ্যান হয়ে এটিকে মোহনবাগান ফ্যানের মানে ব্লকের টিকিট কেটে নিও না, আবার এটিকে মোহনবাগানের ফ্যান হয়ে ইস্ট বেঙ্গলের ব্লকের টিকিট কেটে নিও না। দেখে শুনে কেটো, কারণ এইটা নিয়ে বারবার খুবই প্রবলেম হয়। ওই কারণে আমি বারবার বলছি, ব্লকটা কিন্তু দেখে সিলেক্ট করবে তোমরা। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।